উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হয় মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কক্সবাজার সহ 24টি উপজেলায়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় খুশি ভোটাররা। সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে এবং যার ভোট সেই দিতে আছে। বারবার মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়গণ, সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা সোচ্চার ইভেন্ট। ভোট দিছি মোটরসাইকেলেতে, দিছি উড়োজাহাজ, প্রজাপতি। কোনো ঝামেলা নাই, কোনো জুলুম করি ভোট দেওয়াতেই নাই, কিন্তু ভোটার উপস্থিতি নাই। এদিকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোট দিয়ে গণমাধ্যমের কাছে নিজেদের প্রতিক্রিয়া জানান। ভোটের অবস্থা খুবই এখন পর্যন্ত ভালো, মানুষ শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে যাচ্ছেন এবং আমি জনগণকে সবসময় বলেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিতে আসুন, আর সুষ্ঠুভাবে ভোট হবে এটা মনে করি। আর সুষ্ঠুভাবে ভোট হলে আমি ইনশাল্লাহ বিজয়ী হব। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আমি আশা করি যে আমাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মানুষ নির্বিঘ্নে আস্থা নিয়ে ভোট কেন্দ্রে আসবে, ভোট দেবে এবং নিরাপত্তা বাহিনীকে চলে যেতে পারবে, সেই ধরনের সকল প্রস্তুতি। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ অবাধ করার জন্য আমরা নানামুখী কর্মসূচি নিয়েছি, যার ফলে ভোটাররা আশ্বস্ত হয়েছে এবং ভোটাররা ভোট দিতে আসছেন। এবং আমরা এই দুই উপজেলা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছি যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতির কোনো ঘটনা না ঘটে। দ্বিতীয় ধাপের জন্য 161টি উপজেলায় তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় 5টি উপজেলায় নির্বাচন স্থগিত করে কমিশন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।